আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আপনাদের নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। তো ইন্টারফেস দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা ক্যান্ডি পকেটের আপডেট ভিডিও। তো এটা কিন্তু দু তিন দিন যাবৎ আপগ্রেড চলতেছিল, তো এখন ওরা আপগ্রেড টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্যস্ততার কারণে ভিডিওটা বানাতে পারিনি, তাই একটু লেট হলো। তো এই মুহূর্তে যারাই ক্যান্ডি পকেট নিয়ে কাজ করেছেন তারাই সবাই জেনে গেছেন, তারপর যারা আমার ভিউয়ার্স আছে তাদের জন্য আর কি মূলত ভিডিওটা বানানো। তো অনেকেই বলছিলাম যে ক্যান্ডি পকেটটা করতে এটা থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, তো বলতে বলতে অনেকেই করে নাই, অনেকে করছে তো আছে। কিন্তু এখন এটা কিন্তু মোটামুটি এখন KYC চলে আসবে, দেন বাইবিট অনেকগুলো এক্সচেঞ্জারই লিস্টেড হবে, দেন এখন বাইবিট থেকে আর কি শুরু হচ্ছে। তো যাই হোক, তো আপগ্রেড হওয়ার পরে আজকে আপগ্রেডটা হওয়ার পরে তো যাদের অ্যাপ আছে তারা অ্যাপটা যখন যাবেন তখন দেখবেন যে আপনাদের অ্যাপটাকে আপডেট দিতে বলতেছে। তো আপডেট দেওয়ার পরে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এরকম ইন্টারফেসে আসার পরে দেখুন আপনারা কী করবেন, যে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে দেওয়ার পরে এখানে ওরা বলতেছে কি গো টু ভেরিফাই। তো এই যে আপনারা গো টু ভেরিফাইতে যাবেন, তো গো টু ভেরিফাইতে আসার পরে দেখেন এখানে ইন্টার নেম। তো সবার আগে এটা বলে দিই আপনাকে, এখানে কিন্তু মাস্ট NID কার্ড, যেটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড, ওটা কিন্তু লাগবে। তো ফার্স্ট নেম আপনার ন্যাশনাল আইডি যেভাবে ফার্স্ট নেম আছে ওইভাবে ফার্স্ট মানে আপনার নেমটা দিবেন, যেভাবে নামটা লেখা আছে। দেন এখানে ইন্টার আইডি ডকুমেন্টস, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটাই সেকেন্ড ঘরে দিবেন। দেন হলো আপনার এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এইখানে আপনি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে হলো গিয়ে আপনি এখানে যদি ক্লিক করবেন, এখন আপাতত বাইবিট, তো আপনারা বাইবিটটা সিলেক্ট করবেন। আর এখানে হলো ইন্টার এক্সচেঞ্জ আইডি, তো এক্সচেঞ্জ আইডির এখানে আপনি এই যে বাইবিটের যে UID একটা আছে ওইটা দিবেন। আচ্ছা, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেন দেওয়ার পরে নেক্সট স্টেপে দিবেন। তো নেক্সট স্টেপে যাওয়ার পরে কিন্তু আমি এখানে করলাম না, তো নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে। যেমন আমি এখানে জাস্ট সিম্পলি দিচ্ছি, আচ্ছা এই আমি এখানে আইডি কার্ড একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাইবিট দিয়ে দিচ্ছি, এখানে ইন্টার এক্সচেঞ্জ আইডি ধরনের একটা দিয়ে দিচ্ছি। তো নেক্সট স্টেপে যাওয়ার পরে দেখেন এখানে আপনার কী চাইতেছে ওরা, এখানে কিন্তু বলতেছে যে এই যে দেখেন আইডি ফন্ট ফটো, আপনার যে ভোটার আইডি কার্ড থাকবে বা যারই থাকুক তার ভোটার আইডি কার্ডের প্রথম যে সামনের যে ইটা আছে পেজটা ওইটা আপনার ছবি তুলে এখানে দিবেন। আর সেকেন্ড স্টেপ যেটা আছে, হ্যাঁ সেকেন্ডে যে হোল্ডিং আইডি ফটো, আপনি হাতে ধরে মানে আইডি কার্ড এমনভাবে ধরবেন যাতে আপনার ফেসটা প্লাস আইডি কার্ডটা একেবারে বোঝা যায়, ওইটার ই দিবেন এইখানটায়। আচ্ছা এই সেকেন্ডে এইখানটায় দিবেন। আচ্ছা থার্ড যেটা আছে যে এক্সচেঞ্জ KYC স্ক্রিনশট, এইটা আপনি আপনার যে বাইবিট অ্যাকাউন্ট আছে তো বাইবিটে যাবেন। তো বাইবিটে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার যেইটা আছে এই যে আপনি যদি আইডেন্টি ভেরিফিকেশানে ঢুকেন, এই যে এখানতে এই যে আইডেন্টি ভেরিফিকেশান যাওয়ার পরে তো এইখানে দেখবেন যে ভেরিফাই নাও। তো আমি এখনও ভেরিফাই করিনি, জাস্ট ওপেন করেছি। তো ভেরিফাই নাওয়ের এইখানটাতে দেখবেন ভেরিফাইড লেখা আছে সবুজ করে। তো জাস্ট এই পেজটাকে একটা স্ক্রিনশট মারবেন, যেমন আমি একটা স্ক্রিনশট নিলাম, একটা স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা ওই তিন নম্বর ঘরে এখানে বসাবেন, যেমন এই যে তিন নম্বর ঘরে এখানে বসাবেন, বাস তারপরে কনফার্ম সাবমিশনে দিলেই আপনার এটা প্রোগ্রেসে থাকবে। আচ্ছা এটা তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন কথা হলো যে আপনার যে এটা করতে হবে যে বাইবিট অ্যাকাউন্টটা করতে হবে, বাইবিট অ্যাকাউন্ট করাও খুব ইজি। আচ্ছা আমরা এখন বাইবিটে চলে যাচ্ছি। বাইবিটে যখন আপনারা এই করবেন অ্যাপটা ইনস্টল দেবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই বাইবিট লিখলে চলে আসবে, দেন আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আছে, আমি অ্যাকাউন্ট করে ফেলছি। আচ্ছা তারপর আমি একটু আবার দেখাচ্ছি, আমি লগ আউট দিয়ে দিচ্ছি। আচ্ছা লগ আউট দেওয়ার পরে দেখেন এই যে আপনারা যখন বাইবিটে আসবেন তখন সাইন আপ বা রেজিস্ট্রেশন লেখা থাকবে, তো তখন এই সাইন আপে দিবেন।
সাইন আপে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ইমেল বা একটা পাসওয়ার্ড দিবেন, আর রেফারেল কোড এটা আমি আপনার যে লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার রেফার কোডটা বসিয়ে দিলেন, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা ইমেল দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডের ইমেলটা দেওয়ার পরে রেফার কোডটা বসানোর পরে এই যে সাইন আপ আছে দেখেন, এই সাইন আপে যখন দিবেন তখন আপনার ওই মেইলে একটা কোড যাবে। যদি আপনারা ওই মেইলে না পান তাহলে আপনারা কী করবেন, স্প্যাম আছে, স্প্যামের ভিতরে গেলেই দেখবেন যে আপনি কোডটা পাবেন, দেন কোডটা বসিয়ে দিলেই হ্যাঁ ইমেল ভেরিফিকেশনটা হয়ে গেলে আপনাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসবে। আচ্ছা আমরা এখন অ্যাকাউন্টে যাই, আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো এখন দেখেন এই যে আইডি, তারপর আপনার কী করতে হবে, আগে বায়োমেট্রিকটা খুলে আপনাকে এটা ফুল ভেরিফাইড করে নিতে হবে। আচ্ছা তো আমরা যখন ভেরিফাই নাওতে যাই, ভেরিফাই নাওতে যাওয়ার পর এখন দেখেন এখানে একটু লক্ষ্য করবেন যে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি, তো এখানে আপনি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন। আচ্ছা বাংলাদেশ সিলেক্ট, এখানে যে বলতেছে যে আইডেন্টি ডকুমেন্ট কী দিবেন, তো আমরা এখানে দিব এনআইডি কার্ড। তো এখানে এনআইডি কার্ড দেওয়ার পর যখন আমরা নেক্সটে দিব, নেক্সট দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট, তো এইখানে আমাদেরকে এই যে ছবি দিতে বলবে, ঠিক আছে? এই যে ফন্ট আইডি, ভোটার আইডি কার্ডের আপনি ভোটার আইডি কার্ডটা এভাবে ধরে আপনি জাস্ট ফন্ট আইডি দিবেন, দেন দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এটার হয়তো ব্যাকটা চাবে, তো যখন আপনার ব্যাক চাবে বা আপনাকে যদি হাতে হোল্ড করে রাখতে বলে যখন যেটাই বলে আপনারা ওইটা দিয়ে ভেরিফাই করে ফেলবেন। তো আগে আপনাকে বায়োমেট্রিক অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে হবে, দেন আপনার ক্যান্ডি পকেট ওখান থেকে ভেরিফাইয়ের কাজটা কমপ্লিট করে নেবেন। আর বায়োমেট্রিক কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এইটা তো দেখিয়ে দিলাম, আর অ্যাকাউন্ট লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। আর তারপরও আজকে ভিডিও এই পর্যন্ত, তারপরও কারো কোনো মানে কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে, কোনো জায়গা দেখা দেখা গেলো আপনি এখানে বুঝতেছেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝে দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্ত। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, সবসময় অলওয়েজ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।